হ্যালো বন্ধুরা, চেন্নাই টিউনের পক্ষ থেকে আমি মুফতি ইব্রাহিম খলিল আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি আলোচনা করব সেটা হলো কমলা লেবু। তো টক মিষ্টি স্বাদেই স্বাদ ও রসে ভরা কমলা কার না ভালো লাগে। এটি একটি জনপ্রিয় ফল যা সারা বিশ্বেই খাওয়া হয়। লোকেরা এটির খোসা ছাড়িয়ে বা এর রস বের করে তাদের ইচ্ছা অনুযায়ী পান করে। এছাড়াও কমলার রস বিভিন্ন পানীয় এবং সুস্বাদু খাবারেও ব্যবহৃত হয়। এটা তো খাবারের ব্যাপার, জানলে অবাক হবেন যে খাওয়ার পাশাপাশি চিকিৎসা ক্ষেত্রেও আলাদা রকম একটা পরিচয় আছে এই কমলার। এখানে কমলা খাওয়ার উপকারিতা সম্পর্কে আজকে আমরা বলব। তো প্রথমে আমরা জানবো যে কমলার আসলে কত প্রকার হয়। আসলে তো কমলা সাধারণত চার প্রকার হয়। গোলাকার কমলা, নেভাল অরেঞ্জ, ব্লাড কমলা, অ্যাসিডহীন কমলা। তারপর আমরা জেনে নিব যে আসলে কমলা রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন সেটা। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে আমাদের শরীরে ব্যাকটেরিয়া এবং ভাইরাস আক্রমণ করে, যা আমাদের অসুস্থ দুর্বল করে তোলে। কমলা আপনাকে এখানে সাহায্য করতে পারে, কারণ কমলাতে ভিটামিন সি এর মতো প্রয়োজনীয় পুষ্টিতে সমৃদ্ধ, যা রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করতে কাজ করে। চোখের সমস্যা হলেও আপনি কমলা খেতে পারেন। কমলা চোখের সমস্যাও ভালো কাজ করে, কারণ কমলাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে। চোখকে সুস্থ রাখার পাশাপাশি চোখের সমস্যা যেমন সানি হওয়া, ঝুঁকি কমাতে কাজ করে। ওজন কমাতেও কমলা লেবু ভালো কাজ করে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ওজন কমাতে। বিশেষ করে স্থূলতা যারা আছেন তাদের নিয়মিত যদি কমলা খান তাহলে আপনার ওজন নিয়ন্ত্রণে চলে আসবে। কার্বোহাইড্রেট শরীরে শক্তি যোগাতে পারে। কিডনির পাথরের জন্য কমলার রস খুব উপকারী, এই জন্য খেতে পারেন। কোলেস্টেরল কমিয়ে দিবে আপনার, সেই জন্য আপনি কমলা খেতে পারেন। রক্তচাপ নিয়ন্ত্রণ করবে প্রচুর পরিমাণে, এই জন্য আপনি প্রতিদিন একটা থেকে দুইটা কমলা খেতে পারেন। ডায়াবেটিস প্রতিরোধে কমলার লেবু খাওয়ার উপকারিতা প্রচুর পরিমাণে, ডায়াবেটিসও মোটামুটি কিছুটা কমিয়ে রাখে এই কমলা লেবু। যদিও পুরোপুরি হয় না, বাট কিছুটা ভিটামিন সি থাকায় এর কার্যকারিতা কিছুটা রয়েছে। হজম এবং কোষ্ঠকাঠিন্য কার না আছে বলেন, সবারই মোটামুটি প্রবলেম হয়, গ্যাসের সমস্যা থাকে। তাই এই কমলা লেবুতে ভালো পরিমাণে ফাইবার থাকে। এটি পচনতন্ত্রকে শক্তিশালী করে এবং কোষ্ঠকাঠিন্যের মতো পেট সংক্রান্ত সমস্যা দূর করতে কাজ করে। ফাইবার মলকে নরম করে মলত্যাগের প্রক্রিয়া সহজ করে, যা কোষ্ঠকাঠিন্যের ঝুঁকি অনেক অংশে কমিয়ে দেয়। রক্তশূন্যতা যদি আপনাদের থাকে তাহলে অবশ্যই কমলা লেবু খাবেন। কমলা লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন ও ভিটামিন সি। এই আয়রন আপনার রক্তশূন্যতাকে ঠিকঠাক করে দিবে। আসলে কমলা লেবুতে অল্প পরিমাণে আয়রন থাকে, তবে ভিটামিন সি প্রচুর পরিমাণে থাকে এবং ভিটামিন সি শরীরের আয়রন শোষণ করতে সহায়ক। এমন পরিস্থিতিতে কমলা লেবু রক্ত স্বল্পতার সমস্যা এড়ানো যায়। ত্বকে ভালো কাজ করে এই কমলা লেবু, ত্বককে স্বাস্থ্যকর করে। কমলা লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যা বার্ধক্য বিরোধী, ত্বক অনেকের ত্বক খুশকে যায়। ভিটামিন সি প্রচুর পরিমাণে থাকায় এটা থেকেও আপনি মুক্তি পেতে পারেন। আপনি চাইলে কমলার খোসা পিষে মুখে মাস্ক হিসেবে ব্যবহার করতে পারেন, তবে এটি করার আগে একবার চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে নিন। যদি আপনি না নেন তাহলে অন্য সমস্যাও আপনার হতে পারে। ত্বকে যদি আপনার কোনো কালো দাগ থাকে সেই কমলার খোসা আপনি সেখানে ব্যবহার করতে পারেন, কালো দাগ কিছুটা রিমুভ করতে পারে এই কমলার খোসা। ব্রণ যদি থাকে আপনার চেহারায় তাহলে ব্রণ দূর করতেও এটা ভালো কাজ করে। স্বাস্থ্যকর চুলের জন্য কমলা লেবু খুবই উপকারী। ভিটামিন এ আছে, সি আছে এবং ই আয়রন সমৃদ্ধ। শুধুমাত্র চুল পড়া রোধ করে না, বরং তাদের চুল ঘন, শক্তিশালী এবং চকচকে করে তোলে। এছাড়াও কমলার পুষ্টিগুণ আসলে বলে শেষ করা যাবে না, অনেক পুষ্টিগুণ রয়েছে। শরীরকে সুস্থ রাখতে স্বাদে ভরপুর কমলার ভিতরে অনেক পুষ্টি উপাদান পাওয়া যায়। কমলার মধ্যে কী কী পুষ্টিগুণ আছে সে সম্পর্কে যদি একটু বলি আপনাদেরকে। কমলা লেবুর পুষ্টিগুণ, প্রতি 100 গ্রাম কমলাতে কী কী রয়েছে সেটা একটু আমরা জেনে নিই। যদি জল আছে
86.75 গ্রাম, শক্তি 47 ক্যালোরি, কার্বোহাইড্রেট 11.75 গ্রাম, চর্বির পরিমাণ রয়েছে 0.15 গ্রাম, প্রোটিন রয়েছে 0.94 গ্রাম, ফাইবার রয়েছে 2.4 গ্রাম, চিনি রয়েছে 9.35 গ্রাম। ভিটামিন কী কী রয়েছে সেটা যদি একটু জানি আমরা। ফোলেট 30 মাইক্রোগ্রাম, নিয়াসিন 0.284 মিলিগ্রাম, রিবোফ্লাভিন রয়েছে 0.08 মিলিগ্রাম, থায়ামিন 0.087 মিলিগ্রাম, ভিটামিন সি 53.2 মিলিগ্রাম, ভিটামিন এ 11 মাইক্রোগ্রাম, ভিটামিন ই 0.18 মিলিগ্রাম। এরপর যদি ইলেকট্রোলাইটসের কথা বলি, পটাশিয়াম আছে 181 মিলিগ্রাম, খনিজ ক্যালসিয়াম রয়েছে 40 মিলিগ্রাম, আয়রন রয়েছে 0.1 মিলিগ্রাম, ম্যাগনেশিয়াম রয়েছে 10 মিলিগ্রাম, ফসফরাস রয়েছে 14 মিলিগ্রাম, জিঙ্ক রয়েছে 0.07 মিলিগ্রাম। তো বন্ধুরা, এই ছিল কমলা সম্পর্কে ছোটোখাটো একটা ইনফরমেশান আপনাদেরকে দেওয়া। তো অবশ্যই আমার চ্যানেলে আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, আর কেমন হলো না হলো সেই মতামত তো অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো আগামী এপিসোড পর্যন্ত আপনাদের সকলের সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি। ততদিন আপনারা ভালো থাকবেন।